আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটি মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে, সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর পার হলো। এই 2 বছরের ফলাফলটা কি দাঁড়ালো? রাশিয়া জিতল নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি জিতল? এটির একটি মূল্যায়ন সামনে এসছে। এপি এই খবরটি দিয়েছে এবং একটা মূল্যায়ন ভিত্তিক রিপোর্ট তাদের। এখানে বলা হচ্ছে প্রথমত যে রাশিয়া যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়েছে, তারা ইউক্রেনের 1/5 অঞ্চল দখল করেছে এবং সর্বশেষ কয়েকদিন আগে রাশিয়ার একটি বড় অঞ্চল বা শহর তারা দখল করে পরে আরেকটি শহর তারা অগ্রসর হচ্ছে এবং ইউক্রেন বাহিনী অনেকটাই কোণঠাসা হয়েছে। এবং কোণঠাসা হওয়ার মূল কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তাদের যে পূর্বের সামরিক এবং আর্থিক সহায়তা, সেই সহায়তা দিচ্ছে না, অর্থাৎ যে সামরিক সরঞ্জাম যুদ্ধের জন্য সেটি দিচ্ছে না, সেই কারণেই তারা এখন পিছু হটছে। এবং 2 বছর পূর্তির প্রাক্কালে সর্বশেষ বড় একটি গুরুত্বপূর্ণ শহর দখলের পর পুতিন যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং তিনি মনে করছেন যে খুব দ্রুত তারা আরো সামনে বড় বড় অঞ্চল দখল করবে। একসময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম দিকে যখন নাকি রাশিয়া অভিযান শুরু করেছিল তখন একেবারে রাজধানী কিয়েভের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল রাশিয়া বাহিনী, কিন্তু ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যাপক সামরিক সহায়তার কারণে যে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন বাহিনী, তার ফলে কিন্তু তারা পিছু বাধ্য হয়। পিছু হটলেও কিন্তু রাশিয়া কিন্তু গুটিয়ে যায়নি, বরং তারা ধৈর্য ধরেছে, তারা আক্রমণ অব্যাহত রেখেছে এবং দখল করা অংশগুলোকে তারা একটা বলয় তৈরি করেছে যাতে সেইগুলো পুনর্দখল না হয়। এই অবস্থায় 2 বছর পূর্তিতে যখন নাকি পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীদের ভূয়সী প্রশংসা করছেন এবং বলছেন এই সেনারাই প্রকৃত বীর, তারা সত্য ও ন্যায়ের জন্য লড়াই করছেন, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র 500 নিষেধাজ্ঞা দিয়েছে, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে, যুক্তরাজ্য দিয়েছে ইউক্রেনে যুদ্ধ, এবং তার পাশাপাশি যে নাভালনি, যেই বিরোধী নেতা, সেই বিরোধী নেতার কারাগারে হত্যা, এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। এটাকে বলা হচ্ছে এ যাবৎকালের একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা। এখন এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়াকে কতখানি ভোগাবে, রাশিয়াকে কতখানি পিছু হটাতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। এখন অন্যদিকে ইউক্রেন এখন গোলা বারুদের সংকটে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের দ্রুত সহায়তা পাঠানোর অনুরোধ জানাচ্ছে। গোলা বারুদের ঘাটতির কারণে কয়েক জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনের সেনারা। এতে এই যুদ্ধের 2 বছরের পূর্তির দিনে রণক্ষেত্রের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিয়েভের জয়ের আশা অনেকটা ফিকে হয়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট বাইডেন মার্কিন সিনেটের কাছে আরও সহায়তার জন্য নীতি নির্ধারকদের কাছে আবেদন করেছেন, সেই সহায়তা কতখানি দেওয়ার সম্ভব হবে, অন্যদিকে ইউরোপ সহ পশ্চিমা অন্যান্য দেশগুলো কতখানি এগিয়ে আসবে কিয়েভের পাশে, এটা কিন্তু যথেষ্ট একটি জটিল সময়। ইতিমধ্যে যদি রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করে তাহলে খুব দ্রুত তারা কিয়েভকে বা ইউক্রেনকে আরও ধরাশায়ী করবে। এখন শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে কি রাশিয়াকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা বা পরাস্ত করা যাবে কিনা, সেটা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক চলছে। সব মিলিয়ে এখন এই মুহূর্তে বলা যায় যে 2 বছর পূর্তিতে, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এই 2 বছর পূর্তিতে রাশিয়া বরং এখন এক আপার হ্যান্ডে আছে বা মানে ড্রাইভিং হুইলে আছে, শক্তিমত্তা তারা অর্জন করছে এবং দেখাচ্ছে এবং অগ্রসর হচ্ছে, সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কোণঠাসা হয়েছে। এখন এই পরিস্থিতির কি পরিবর্তন হবে নাকি হবে না, সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।